শুভেচ্ছা সবাইকে যে যেখান থেকে দেখছেন, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরে। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ রবিবার 15 মে 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, পিকে হালদার ভারতে গ্রেপ্তার, আজ শুভ বুদ্ধ পূর্ণিমা, পিকে ও তার সম্পদ ফেরত আনা হবে কিভাবে, দখল করেছিলেন চার প্রতিষ্ঠান, সম্পাদক পরিষদের আলোচনা, স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে এত আইন কেন, কাশিয়ানির সড়কে 3 দম্পতি সহ 9 জন নিহত, বিক্রমাসিংহেকে প্রত্যাখ্যান বিরোধীদের কারফিউ প্রত্যাহার, ভারত রপ্তানি বন্ধ করলেও গম পাবে বাংলাদেশ। পৃষ্ঠা 3 খবর, ছাত্রলীগের সম্মেলন নিয়ে তোপের মুখে জয় লেখক, শান্তি প্রতিষ্ঠায় বাণী প্রচার করেছেন গৌতম বুদ্ধ, জিএম কাদের বললেন, ভালুকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ। পৃষ্ঠা 4 চিন্তা, সম্পাদকীয়, তেল নিয়ে কারসাজি বন্ধ হোক, শ্রীলঙ্কা থেকে শিক্ষা নিতে পারেন বাংলাদেশের রাজনীতিকরা, একান্ত সাক্ষাৎকারে এম হুমায়ুন কবির, সরকারি চাকরির মোহ লিখেছেন চিররঞ্জন সরকার, ত্রিস্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমা লিখেছেন শতদল বড়ুয়া। পৃষ্ঠা 5 দেশান্তর, গম নিয়ে বিশ্ব রাজনীতি, দুর্ভিক্ষ যখন হাতিয়ার, নর্ডিকদের পথের কাটা এরদোয়ান, করোনা সংক্রমণ ভয়ানক বিপর্যয়, কিম জং উন, নির্বাচনে রাজনৈতিক হত্যার ভূত, ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাশিয়ার। পৃষ্ঠা 6 বিশেষ করে, কাশ্মীর আর সন্তর্কে মিলিয়েছিলেন জিনিব, দৈনন্দিন ইসলাম, অন্তরের পরিশুদ্ধি, যে মসজিদে বন্ধ হয় না কোরআন তেলাওয়াত। পৃষ্ঠা 7 খেলা, টেস্ট খেলতে কতটা প্রস্তুত সাকিব, টেস্টের আগের দিন বিশ্রাম, মাইল ফলকের 68 রান দূরে, খেলোয়াড় বেছে আয়, কাবরেরার দলে হেমন্ত। পৃষ্ঠা 8 বাণিজ্য, চীনে চামড়ার বাজার হারাচ্ছে বাংলাদেশ, সিনথেটিক নয় কটনেই সক্ষমতা বেড়েছে দেশের, পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগে ধীর গতি, এক মাসে বিনিয়োগ বেড়েছে 200 কোটি টাকা। পৃষ্ঠা 9 দেশ, রেলের জমি লিজ নিয়ে সড়কে তেলের অফিস, ভৈরবে সার সরবরাহে বাধা, বেড়েছে দাম, টর্নেডোই লন্ড ভণ্ড চৌদ্দগ্রামের 2 গ্রাম, পানিতে ডুবে 4 শিশুর মৃত্যু। পৃষ্ঠা 10 বিনোদন, ফেস টু ফেস, চরিত্রটি দর্শকদের মনে গেঁথে আছে, ছোট পর্দার প্রিয় মুখ পার্সা ইভানা। এক ঝলকে, মঞ্জুলিকা রহস্যের কিয়ারাব, জন্মদিনে নায়িকার রহস্যজনক মৃত্যু, অ্যাভেঞ্জার্স নিয়ে কঙ্গনার দাবি, 3 তারকা সন্তানের যাত্রা শুরু। পৃষ্ঠা 12 শেষ পাতা, সমান শ্রম দিয়েও অর্ধেক বেতন, সুটকিপল্লিতে কর্মজীবী নারীরা, শ্রীলঙ্কার মতো বিএনপি নেতারা পালিয়ে গেছে, চট্টগ্রামে তথ্যমন্ত্রী, নেতাকর্মীদের টাকা পাচারের কথা স্বীকার করেছেন কাদের, দিনাজপুরে ফখরুল, আরও 66,000 লিটার তেল জব্দ, বিএনপির আমলে অপকর্মের জন্য তাদের কেউ শাস্তি পায়নি কাদের বললেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারের পদত্যাগ, আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দামে রেকর্ড, কোচিং না করায় শিক্ষার্থীকে রড দিয়ে পিটিয়ে জখম সাতক্ষীরায় IHT শিক্ষকের কাণ্ড, হামলার প্রতিবাদের কর্মসূচিতে হামলা, মেহেরপুরে আওয়ামী লীগের গৃহদাহ। এ ছিল আজকের দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।